फेसबुक ओपन कर ले किंबा जे कोनो सोशल मीडिया ओपन कर ले स्टैटसटिके किन्तु आमरा देखते पाच्छी आर ए स्टैटसटिके जखन आपनी देखछेन तखन आपनार माइंडे किन्तु एकटाई कथा चलछे जे ए स्टैटसटिके किभाबे तैरी करब जदि आमी तैरी करते पारतम आर आपनार मने मने चला ए प्रश्नेर उत्तर देवार जन्य नेहुना म्यूजिक किभाबे आपनी ए भाइरल स्टैटसटिके तैरी करते पारबेन कोनो रकम खाटाखाटनी करते होबे ना आपनाके एर जन्य आपनी खुबी सहजे ए भाइरल स्टैटसटिके तैरी करे फेलते पारेन ताई नाकि आर एर जन्य किन्तु आपनार हातेर स्मार्टफोनटी जथेष्ट आर ई असाधारण भाइरल स्टैटसटिके किभाबे तैरी करते हय जदि आपनार खुबी जानार आग्रह थाके ताहले ए भिडियोटिके स्किप ना करे प्रथम थेके शेष पर्यन्त देखुन হ্যাঁ ভাই ঠিক আছে 100% তাহলে গাইস যাওয়া যাক আপনার ফোনের সো হে গাইস আপনার এবং আপনার প্রিয়জনের ফটোটি দিয়ে সেই ভাইরাল স্ট্যাটাসটিকে তৈরি করার জন্য আপনাকে সবার ফার্স্ট এই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিতে হবে তো সেই অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে সবার ফার্স্ট আপনি দেখতে পাচ্ছেন সেই ভাইরাল স্ট্যাটাসটিকে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু অন্য লোকের ফটো দেওয়া আছে তো এইখানে আপনার এবং আপনার প্রিয়জনের ফটোটিকে যেভাবে দেবেন তার জন্য এই ইউজ লেখা রয়েছে এইখানে আপনাকে ক্লিক করতে হবে তাহলে গাইস দেখতে পাচ্ছেন সেই স্ট্যাটাসটি জাস্ট আপনাকে এবার এই মেক ভিডিওতে ক্লিক করে দিতে হবে তাহলে আপনি এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন তো এইখান থেকে আপনার এবং আপনার প্রিয়জনের 10টি ফটো কিন্তু এখানে অ্যাড করতে হবে পরপর দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে সিলেক্ট করে নেবেন 10-এ 10টি ফটো সিলেক্ট করা হয়ে গেলে ওকেতে ক্লিক করে দেবেন তো এখানে একটু লোডিং হবে দেখতেই পাচ্ছেন তাহলে গাইস দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে এই স্ট্যাটাসটি তৈরি হয়ে গেল শুধুমাত্র কিন্তু একটি ক্লিকে এই ভাইরাল স্ট্যাটাসটি কিন্তু আপনি এইভাবে তৈরি করে নিতে পারবেন আর এই ফটোটির এই সবার ফার্স্ট এই যে ফটোটি রয়েছে এই ফটোটিতে যদি আপনি ক্লিক করেন এখানে তাহলে এই ফটোটিকে আপনি এডিটও করতে পারবেন তার জন্য এই ফিল্টার যদি আপনি ক্লিক করেন তাহলে এই ফটোটির কালারগুলিও আপনি চেঞ্জ করে নিতে পারবেন এছাড়াও রয়েছে আরও একটি অপশন যেটি হচ্ছে স্ট্রোক বলে অপশনটি রয়েছে এই অপশনে যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে এই ফটোটির দেখতে পাচ্ছেন এইভাবে স্ট্রোক দিতে পারবেন এছাড়াও আপনি এই ফটোটিকে চাইলে এই রিপ্লেসে ক্লিক করে রিপ্লেসও করে নিতে পারেন ঠিক আছে গাইস তো এই ভাইরাল স্ট্যাটাসটিকে এবার এক্সপোর্ট করতে চাইলে আপনাকে ক্লিক করতে হবে এই এক্সপোর্ট অপশনটিতে তাহলে আবার একটি অ্যাড শো হবে বা অ্যাডটিকে কেটে দেওয়া যাক আর এই অ্যাপটির এই যে ওয়াটার মার্কটি দেখতে পাচ্ছেন এই ওয়াটার মার্কটিকে রিমুভ করার জন্য জাস্ট আপনি এই ওয়াটার মার্কের ডিলেট আইকনে ক্লিক করে দেবেন এরপর এই যে ফ্রি তার পাশে কিন্তু অ্যাড লেখা রয়েছে এইখানে ক্লিক করে দেবেন তাহলে 30 সেকেন্ডের এই অ্যাডটি চলে আসবে এই অ্যাডটি শেষ হয়ে গেলে এই জাস্ট ক্রস বাটনে ক্লিক করে দেবেন তাহলে দেখতে পাচ্ছেন এখন সেই অ্যাপটির ওয়াটার মার্কটি কিন্তু আর এখানে নেই তো এইবার এই ভিডিওটিকে আপনি যে কোনো সোশ্যাল মিডিয়ায় কিন্তু ডাইরেক্ট শেয়ার করতে পারেন এছাড়াও এই স্ট্যাটাসটিকে ডাউনলোড করার জন্য এই ডাউনলোড আইকনটিতে ক্লিক করে দিতে হবে তাহলে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড হতে শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন গাইস সেই স্ট্যাটাসটি সেভ হয়ে গেল তো এইবার চলুন আপনাদেরকে এই স্ট্যাটাসটিকে গ্যালারিতে ওপেন করে দেখিয়ে দিই এই যে গাইস সেই স্ট্যাটাসটি গ্যালারিতে সেভ হয়ে আছে দেখতেই পাচ্ছেন এখানে তাহলে গাইস বুঝে গেলেন কিভাবে এই ভাইরাল স্ট্যাটাসটিকে মাত্র একটি ক্লিকে তৈরি করতে হয় আর এই অসাধারণ ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই অ্যাপের লিংক ভিডিওটির নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন
এছাড়াও এর জন্য আপনাকে প্লে স্টোরটিকে ওপেন করতে হবে, এরপর সার্চ বারে টাইপ করতে হবে মি ভি, লিখে সার্চ করার পরে সবার ফার্স্ট যে অ্যাপ্লিকেশনটি চলে এসছে এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেবেন। তাহলে গাইস আজকে এই পর্যন্তই।